আজকে চিন্ময় ভূমি মধুরাদপি মধুময় শ্রধাম বৃন্দাবনে আমরা পৌঁছে গেলাম। আজ আমরা লীলা আস্বাদন করবো, কোন লীলা? এই এক রাত্রি ব্যাপী হরিনাম কীর্তন। এখানে রাস গাওয়ার কথা ছিল আজ, কিন্তু কমিটির তরফ থেকে আমাদের বলা হয়েছে একটা অন্য লীলা পরিবেশন করে, তারপর আমি আপনাদের কাছে রাধা গোবিন্দকে ঘুম পাড়ানোর গান গেয়ে বিশ্রাম দেব, লীলা বিশ্রাম দেব। যাই হোক, সামনে রয়েছে জগজ্জননী মা, মায়ের মন্দির। এখানে প্রতি বছরই খুব বড় করে ধুমধাম করে মায়ের পূজা হয়, সবই শুনেছি। ইতিমধ্যে আমি কয়েকবারই এখানে এসেছি, মানে এখানে না হইলেও আমি এসেছি চাঁদায়, এসেছি শ্রীপুরে, আপনাদের আশেপাশে রটিবাটিও এসেছি। তা শুনে গেছি যে এখানে মায়ের পূজাটা খুব ধুমধাম করে হয়, খুব বড় মেলা পড়ে। তা মায়ের সামনে এসেছি, মায়ের কৃপায় আজকে আমি চিন্তা করছি যে গানটা আমি আপনাদের সামনে পরিবেশন করব, যে লীলা সেটা আমার মা বিষয়েই হবে। আর শুধু মাকে বিষয় করে নয়, এই যে বাংলা কীর্তন গান, বাবা এই বাংলা কীর্তন গানটা নিয়ে এলেন কে? পদাবলী বাংলায় রচনা করলেন প্রথম কে? বাংলা পদাবলীর জনক কে, মানে পিতা কে? যার কথা আজ বলবো তিনি অন্য কেউ নন, তিনি বাংলার কবি, বাংলার পদাবলী কীর্তনের, বাংলা সাহিত্যের তাকে জনক বলা হয়, বাংলা কাব্যের জনক বলা হয়। তিনি কে? না, তিনি হলেন আমার চণ্ডীদাস। অর্থাৎ আজ লীলা আলোচ্য বিষয় রামী চণ্ডীদাস। কে চণ্ডীদাস? কেন এই জগৎ মাঝারে এলেন? রাধা কৃষ্ণ বিষয়ে তিনি কি কি রচনা করলেন, কেন রচনা করলেন, আর কি কারণে যে রাধা কৃষ্ণ প্রেম তত্ত্বটাকে আমাদের সামনে তুলে ধরলেন? বাবা সব আমরা জানবো লীলার শেষে, তাই তো? এই রামী এবং চণ্ডীদাস তারা যুগ, তারা গত জন্মে কে ছিলেন, কেন এলেন পৃথিবীতে, এই সব কিছু কিন্তু আমরা লীলার শেষে জানব। আসুন এবার জেনে নিই চণ্ডীদাসের জন্ম কোথায় হয়েছিল। ভক্তকবি চণ্ডীদাস, তার জন্ম হয়েছিল আজ থেকে 1408 সালে, তাই তো? 1408, হ্যাঁ গো, মানে আজ থেকে 615 বছর আগে তার জন্ম হয়েছিল আমাদের ভারত ভূমিতে। জন্মটা হয়েছিল কোথায়? জন্মটা হয়েছিল বীরভূম জেলার নানুর গ্রামে। পিতার নাম ছিল দুর্গাচরণ শর্মা, মাতা কল্যাণী। দুর্গাচরণের দুটি পুত্র, দুই পুত্র, বড় ছেলে চণ্ডীদাস আর ছোট ছেলের নাম হলো নকুল। মা বিশালাক্ষী, গ্রামের অধিষ্ঠাত্রী দেবী মা বিশালাক্ষীর মন্দিরে দুর্গাচরণ প্রথম জীবনে ছিলেন পূজারি, মানে মায়ের পূজো পাশা করতেন, তিনি মায়ের পূজা অর্চনা করতেন। কিন্তু চণ্ডীদাসের বাবা দুর্গাচরণের যখন বয়স হয়ে গেল, এখন আর পূজা করতে পারে না, এখন আর মন্দিরে যেতে পারে না, শরীর স্বাস্থ্য ভেঙে গেছে, সেই সময় চণ্ডীদাসকে মন্দিরে পূজার দায়িত্ব দিয়ে তিনি অবসর গ্রহণ করলেন। বাবা চণ্ডীদাস যখন জন্মগ্রহণ করেন সময়টা কেমন ছিল? তখন কোথাও হরিনাম হতো না। এই যে কথাগুলো একটু ভালো করে শুনবেন, অন্য মনস্ক হলে লীলাটা বুঝতে পারবেন না। হে মা বিশালাক্ষী মা গো, তোর চরণের শোভা দেখব বলে আজ আমি বড় আনন্দিত মা। মা গো তোর রাঙা চরণের কেমন শোভা হয়েছে, ওই লাল পদ্ম ফুল তোর চরণে কেমন মানিয়েছে,
আমি এবার দেখব দেখব নয়ন মেলে। বলতে বলতে চণ্ডীদাস মায়ের চরণের দিকে যেই না তাকিয়েছে, চমকে উঠলেন, একি একি মায়ের চরণে তো রক্ত কমল নেই, মায়ের চরণে তো লাল পদ্ম ফুল নেই, তবে কি আমি আমি স্বপ্ন দেখলাম? না না, স্বপ্ন কি করে হবে, আমি তো নিজে নিজে বাসরের দিকে থেকে ওই লাল পদ্ম ফুল তুলে নিয়ে এসে মায়ের চরণের শোভা দেখব বলে মায়ের চরণে দিয়েছি। তাহলে সেই ফুল কি করে কোথায় যে গেল, কোথায় গেল, কোথায় কোথায় গেল? চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছে চণ্ডীদাস, সমস্ত মন্দির তন্ন তন্ন করে খুঁজছে, মা কোথায় গেল, মা কোথায় গেল, সেই লাল পদ্ম ফুল কোথায় গেল? বলতে বলতে যেই না মায়ের দিকে চেয়েছে, দেখছে পাথরের মূর্তি মা বিশালাক্ষী, মাথার উপর সেই রক্ত কমল লাল পদ্ম ঝলমল করছে। আমি কি দেখছি মা, আমি তোর চরণের শোভা দেখব বলে তোর চরণে পুষ্প দিয়েছিলাম, কিন্তু সেই পুষ্প তোর মাথায় গেল কি করে? হাওয়ায় বলে দে মা, হাওয়ায় বলে দে, তোর চরণের ফুল, তোর চরণের ফুল কি করে মাথায় গেল? হাওয়ায় বলে দে মা, হাওয়ায় বলে দে। চণ্ডীদাস বলছে মা বলবি না, বলবি না রাক্ষসী, বলবি না পাষাণী, এত পাষাণের হৃদয় তো, তুই সন্তানের যন্ত্রণা শুনতে পাস না, তুই সন্তানের কান্না দেখতে পাস না মা। ও মা, কিন্তু পাথরের মূর্তি মা বিশালাক্ষী, ও বাবা পাথর কি কথা বলতে পারে, বলে বলে? বলল না। চণ্ডীদাসের একদিন দুদিন অনাহারী অনিদ্রায় মায়ের চরণে পড়ে বলে, তুই যদি আমায় না বলিস আমি তোর চরণে ছেড়ে উঠব না, আমি কিচ্ছু মুখে তুলব না, আমি তোর চরণে মাথা খুঁড়ে মরব মা, এখানেই আমার মৃত্যু হবে, আমি ঘরে ফিরে যাব না। মা গো, দুদিন চলে গেল, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছ দিন, সাত সাতটা দিন, এই সাত সাতটা দিন একেবারে অনাহারে অনিদ্রা একেবারে নির্জলা উপবাস করে কেটে গেল চণ্ডীদাসের। কিন্তু যেদিন সাত দিনের দিন রাত ১২টার পর হঠাৎ করে নির্জন স্থানে চণ্ডীদাসের কানে ভেসে এলো, কে যেন ডেকে উঠল, বাবা চণ্ডীদাস কে, কে ডাকে? আমি রে, আমি তোর মা, আমার মা, না না আমার মা নেই, আমার মা থাকতে পারে না, আমার মা যদি থাকতো অনেক আগে আমায় সাড়া দিত। চেয়ে দেখ পুত্র, আমি তোর মা বাসুলি এসেছি। ও এসেছিস, এসেছিস মা, এতদিনে তোর মায়া হলো, এতদিনে তোর করুণা হলো, এতদিনে তোর মমতা হলো, তবে যদি এসেছিস সত্য যদি এসেছিস তবে আমায় বল মা, বল আমায় বলে দে,
ওই চরণের রক্ত কমল লাল পদ্ম ফুল তোর মাথায় কি করে গেল সব বলবো বাবা, সব বলবো, বলার জন্যই তো এসেছি। কিন্তু তার আগে তুই একটু কিছু মুখে দে। জানিস চণ্ডীদাস, আজ সাত দিন ধরে তুই কিছু খাসনি, আর এই সাত দিন না আমিও কিছু খেতে পারিনি রে। ও মায়েরা, এই দেখ তোর জন্য এনেছি। কি এনেছি? নিজের হাতে পরমান্ন রান্না করে এনেছি। পরমান্ন মানে কি মা? পায়েস। মা কালী, মা বিশালাক্ষী আজ সন্তানের জন্য নিজের হাতে রান্না করেছে। ও চণ্ডী, একটুখানি মুখে দে বাবা। চণ্ডীদাস বলছে না আমি খাবো না, আমি জানি তুই আমায় ভুলিয়ে ভুলিয়ে খাইয়ে দিবি, আর তারপর চলে যাবি, আমায় বলবি না। বলবো বাবা, বলবো, আমি বলার জন্য তো এসেছি। কিন্তু জানিস চণ্ডীদাস, এই সাত দিন ধরে তুই কিছু খাসনি বলে আমিও কিছু মুখে তুলতে পারিনি রে। সত্যি বলছিস মা? বলবি? বেশ, তুই যখন কথা দিচ্ছিস তখন না হয় আমি খাবো। চণ্ডীদাস মায়ের আনা সেই পরমান্ন মুখে তুলে নিচ্ছে, আর খেতে খেতে কি বলছে মা? কি বলছে গো? ও মা, ভালো লাগে না, 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 ভালো লাগে না। এই চণ্ডীদাস, ভালো লাগছে না কেন? আমি এত যত্ন করে তোর জন্য রান্না করলাম, তোর ভালো লাগছে না? হ্যাঁ বাবা, কি হয়েছে? কেন ভালো লাগছে না? কেন ভালো লাগছে না জানিস মা? শোন তবে, একলা খেতে ভালো লাগে না, একলা খেতে ভালো লাগে না, একবার তুইও খায় আমায় দে মা, একলা খেতে ভালো লাগে না। ও তাই বল, একা ভালো লাগছে না খেতে? আয় 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 আয়, আমি খাইয়ে দিচ্ছি। এবার মা আমার নিজের হাতে ওই চণ্ডীদাসকে একবার করে খাওয়াচ্ছে, আর একবার করে নিজে খাচ্ছে। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগছে মা। কি প্রশ্ন? আপনারা হয়তো ভাবছেন, হ্যাঁ গো মা, ওই মাটির মূর্তি, পাথরের মূর্তি, এটা কি কখনো কথা বলে? কি বাবা, পাথরের মূর্তি কি কখনো কথা বলে? আমরা প্রত্যক্ষ প্রমাণ পেলাম চণ্ডীদাসের সঙ্গে পাথরের মূর্তি কথা বলেছে, আর মাটির মূর্তিতেও কথা বলে মা, বলাতে পারলে বলে। কে বলিয়েছিলেন? বলেছিলেন, বলিয়েছিলেন সাধক বামা খ্যাপা। দেখেছেন টিভিতে সিরিয়াল হয়েছিল সাধক বামা খ্যাপা, দেখেছেন সবাই? এখন চলছে সাধক রামপ্রসাদ, দেখেন না? দেখবেন এই জীবনীগুলো আমাদের কাছে যে তুলে ধরছে টিভি সিরিয়ালের মাধ্যমে, এটাতে আমরা সত্যি খুব আনন্দিত। এই ভালো ভালো সিরিয়ালগুলো যদি ভালো আমাদের ধর্মগুলোকে আরো বেশি বেশি করে প্রচার করে, তাহলে বাবা আমাদের এই হিন্দু ধর্মটা আস্তে আস্তে আরো বেশি উন্নতির দিকে চলে যাবে। কারণ আজকে হিন্দু ধর্মটা আমাদের যেতে বসেছে। হিন্দু ধর্মটাকে একেবারে তলানিতে ঠেকানোর জন্য কত কত কীর্তনিয়া নামে, যারা নামের কলঙ্ক, এমন অনেক মানুষ আছে যারা চক্রান্ত করে আমাদের হিন্দু ধর্মটাকে, সনাতন ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছে। ভালো করে দেখবেন। কিন্তু আমাদের একটা বিশ্বাস অবশ্যই আছে, যতক্ষণ ধরে প্রাণ আছে
যতক্ষণ আমরা প্রাণ গোবিন্দকে ভালোবাসি ততক্ষণ কারোর ক্ষমতা নেই আমাদের এই হিন্দু ধর্মটাকে, আমাদের এই সনাতন ধর্মটা থেকে আমাদের এক চুলও কেউ নড়াতে পারবে। তা যাই হোক, সেটা পরের কথা বাদ দিলাম, বাহ্যিক কথা বলে লাভ নেই। এবার বামা খেপার কথা বলি। বামা খেপা যে গ্রামে বাস করতেন, একবার কালী পুজোর সময়, ওই কালী পুজোর সময় সাধক বামা খেপার গ্রামে কতগুলো বাগদিদের ছেলে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। আই ভাই বলি শোন না, ওই দেখ ব্রাহ্মণ পাড়ায় কালী পুজো হয়, কিন্তু সেই মন্দিরে ঢোকার তো আমাদের কোনো উপায় নেই। না রে ভাই, ঢুকতে পারবো না? পারবো না, কারণ সেখানে আমাদের ঢোকার অধিকার নেই। এবার আপনারা প্রশ্ন করবেন, অনেকেই আজকাল আছে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা হয়তো একটু নিচু বর্ণের, তারা হয়তো প্রশ্ন করবে কেন ঢুকতে পারবো না, প্রশ্ন উঠছে। এই যে নিয়মগুলো তখনকার দিনে বড় বড় সাধু মহাত্মারা করে গিয়েছেন, সমাজ রক্ষকরা করে গিয়েছেন, প্রত্যেকটার পিছনে কিন্তু কারণ ছিল মা, অকারণে কিছু হয়নি। তাহলে কেন মন্দিরে সবাই ঢুকতে পাবে না, এটার পিছনেও বড় সড় কারণ ছিল, এমনি এমনি হয়নি। এই নিয়মগুলো আমাদের সমাজে এমনি এমনি শুরু হয়নি, মনের মধ্যে প্রতিবাদ করলে তো হবে না, যে আমরাও সব পারি, আমরাও ঢুকতে পারি, আমরাও ব্রাহ্মণ হতে পারি বললেই হবে না। সেই জায়গাটা তৈরি করার জন্য কত কত বড় বড় মহাত্মারা কত প্রাণ দিয়েছেন, কত কত ভাবে তারা প্রচেষ্টা চালিয়েছেন আজ আমাদের ধর্মটাকে রক্ষা করবার জন্য। তার প্রমাণ দেখুন, বলছে আমাদের মন্দিরে ঢোকার অধিকার নেই। না, তখনকার দিনে মন্দিরে সবাই ঢুকতে পারতো না, তখন নিয়মের বেড়াজাল ছিল, এখনো আছে বাবা। এখনো দুর্গাপূজার সময়, মায়ের খ্যানের সময়, একেবারে অষ্টমীর খ্যানের সময় মেন মেন পুরোহিত ছাড়া ওখানে কারোর ঢোকার উপায় নেই। সবার ক্ষমতায় কুলোবে না, পারবে? পারবো আমি, আপনি? কেন পারবো না? আমরা সেই নিয়ম জানি না, আমাদের সেই সদাচার নেই, আমাদের সেই নিষ্ঠা নেই, আমাদের সেই কর্ম নেই। আমরা যদি সে কর্ম করতে না পারি, সে নিষ্ঠা যদি আমাদের না থাকে, তাহলে আমরা ভগবানের সেবা দিতে ঢুকতে পারি কি করে? তাই এই নিয়মগুলো করা হয়েছিল। তা যাই হোক, বলছে হ্যাঁ ভাই, তাহলে এইবার ঠিক কর, আমরা ভেবেছি এবার কালী পুজোতে আমাদের পাড়ায় একটা পুজো করাবো, ঠিক আছে? তাহলে পুজোটা যে হবে তার জন্য মূর্তি লাগবে, চাঁদা লাগবে, পয়সা পয়সা করি তো চাই। এই চল চাঁদা কালেকশন করে নিয়ে আস। হ্যাঁ রে ভাই, এই যে কীর্তনটা হচ্ছে, চাঁদা দিয়েছেন সবাই, তবে তো হচ্ছে, তাই তো? তা বলছে চাঁদা কালেকশন করতে গিয়েছে ছেলেরা, চাঁদা আদায় করে একটা মায়ের ছোট্ট মূর্তি নিয়ে এসেছে, এসেছে কুমোরপাড়া থেকে। এবার মা কালীর মূর্তি এনে রাখবে কোথায়? তাদের তো আর মন্দির নেই, একটা ভাঙা চালা ঘরে মায়ের বেদি করে সেখানে মাকে রেখেছে। তাহলে ও মায়েরা, মায়ের মূর্তিটা রেখেছে, মায়ের মূর্তিটা রেখেছে, পূজোর আয়োজন হয়েছে। এবার বলছে হ্যাঁ রে ভাই, আমাদের মায়ের পূজোটা করবে কে? সে তো ঠিক ভাই, আরে ওই পাড়ার ওই পাড়ার ওই খেপা ঠাকুর আছে না, আরে সবাই সব সময় মা মা করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, মা তারা তারা জয় ঠাকুর, মামা ঠাকুর, একেবারে বড় মা বলতে অজ্ঞান, একমাত্র পারে যদি সেই পারবে আমাদের মায়ের পুজো করতে। সব ব্রাহ্মণ আমাদের পাড়ায় আসবে না, যারা সব ব্রাহ্মণ কিন্তু আমাদের পাড়ায় আসবে না। কেন আসবে না বাবা? না দেখুন, যারা একমাত্র উপর স্তরে উঠে গেছে, যারা অনেক উঁচুতে উঠে গেছেন, যাদের মধ্যে ভেদাভেদ তাদের মধ্যে থাকে না। ও মায়েরা, দেখবেন যে গাছে বেশি ফল ধরে সেই গাছটা কিন্তু আপনা আপনি নুয়ে যায়, সেটা সোজা থাকে না। আর সোজা থাকে কোনগুলো? যেগুলো অফলন্ত গাছ, যেগুলো কোনো কাজে লাগে না, সেটা কিন্তু সোজাসুজি থাকে। তাই বলছে আমাদের গ্রামের বামা ঠাকুর, খেপা ঠাকুর, চল তার কাছে যাই। সবাই মিলে তার কাছে গিয়েছে,
আর বামা খেপা সেই সময় মা কালীর গান গাইছে, বড় আনন্দ তার। আজকে আমার মায়ের পূজা, তাই আনন্দের সঙ্গে গাইছে। কি গাইছে মা? শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরে, কালো রূপে দিগম্বরে, কালো রূপে দিগম্বরে, কালো ঠাকুর। আমরা গো, আমরা তোরা কারা? আমরা ওই বাগদিপাড়ার ছেলে। তাহারে বাগদিপাড়ার ছেলে এখানে কি করতে? বলে ঠাকুর, এসেছি তোমার কাছে একটা দরকারি। কি দরকার? আজকে তো মা কালীর পূজোর দিন। বলে হ্যাঁ, আজ আমার বড় মায়ের পুজো। তাহারে আজ বড় মায়ের পুজো বলে, হ্যাঁ তাই তো, আমরা বড় মায়ের পুজো বলেই তোমার কাছে এসেছি। কেন না তোমাকে যেতে হবে আমাদের মা কালীর পুজো করতে? ও ঠাকুর, আমাদের পাড়ায় একটা মা কালী এনেছি আমরা, আর সেই মা কালীর পুজো করতে তোমাকে যেতে হবে। হরি বল। হ্যাঁ গো, তোমাকে যেতে। হ্যাঁ বলিস কি, আমি করব মায়ের পুজো? আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, আমি কি করে মায়ের পুজো করব? আমি কি করে? না 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 না, আমাকে তোরা ক্ষমা কর বাবা, আমি পারব। যাবে না ঠাকুর? বলে না। এই এই, ঠাকুর বলছে যাবে না। আরে জোর করে ঠাকুরকে ধরে নিয়ে যা, চল ধরে নিয়ে যাব। আরে বলে না 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 না, ধরে নিয়ে যেতে হবে না। হরি বল, আমি এমনি এমনি যাব, তবে তোরা একটু এগিয়ে যা। ও মায়েরা, ওই বাগদিপাড়ার ছেলেরা এগিয়ে গেছে, আর বামা ঠাকুর এসে দাঁড়িয়েছে কোথায়? মায়ের কাছে।
মা ও মা একটু আসতে, মা গো ওরা বলছে আমাকে কালী পুজো করতে, আমা আমি কি করে পুজো করব, আমি তো মন্ত্র তন্ত্র কিছু জানি না, আমি পুজো করতে পারি বল আমি কি পারি? এখন ভয়ে হোক আনন্দে হোক, সেই দিন আমার বামা খেপা একটু কারণ পান করেছেন, ভালো করে কারণ পান করে, আর যাই হোক ওই বাগদি পাড়ায় এসেছে। এবার বাগদি পাড়ায় এসে বাগদিদের ছেলেদের বলছে, আয় ছেলেরা সব ব্যবস্থা হয়েছে, সব ব্যবস্থা হয়ে গেছে, চল ঢাকে নাচিস ঢাক। আচ্ছা 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 চল তাহলে বাড়ি আনতে যাব। এবার একটু জোরে জোরে উলুধ্বনি করবেন, কেমন? কেন না, মায়ের বাড়ি আসছে, কেমন ভাবে? আগো ওঠো, মায়ের বাড়ি আনতে যেতে হবে, উলুধ্বনি প্রেমানন্দে হরি হরি হো। আগো মায়ের বাড়ি আনছে, কেমন ভাবে? এবার যেই না নামিয়েছে বাড়িটা, মানে ঘরটা নামানো হয়েছে, কি দেখলেন? দেখলেন ঘটের মধ্যে এক ফোঁটাও জল নেই। আচ্ছা জল থাকবে কি করে? ওইভাবে যদি উদ্দণ্ড নৃত্য করে তাহলে জল কি থাকে? জল উপচে উপচে পড়ে গেছে, তা যখন সব জল পড়ে গেছে ঘর থেকে বাড়ি নেই, তখন মাকে বলছে, ও মা ও মা দেখ না কি সর্বনাশ করেছি, বাড়ি আনতে গিয়ে এ তো ঘটের মধ্যে এক ফোঁটাও বাড়ি নেই, আর কিছুক্ষণের মধ্যে তোর পূজা শুরু হবে। আর জানিস মা, আবার যে আমি জল আনতে যাব, পুকুরে যে আবার যাব বাড়ি আনতে, তার সময়টুকু নেই, কেন জানিস? এখন আমার বড় প্রস্রাব পেয়েছে। চিন্তা করুন, ছোট্ট শিশু যেমন মাকে বলে, ঠিক তেমনি করে বামা খেপা আজ মাকে বলছে আমার বড় প্রস্রাব পেয়েছে। ওই মৃন্ময়ী মূর্তি থেকে মা যেন নিজে বলে উঠলে, ওরে বামা তোকে আর কষ্ট করে বাড়ি আনতে হবে না বাবা, কেন তোর দেহ মন মা 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 বলে সব শুদ্ধ হয়ে গেছে, তোর ওই শুদ্ধা ভক্তি আমার যে সব কিছু আমায় পাইয়ে দিয়েছে, আমার তুই যে আমাকে ছাড়া কিছু জানিস না, তাই তুই এক কাজ কর বাবা, সন্তান যদি মায়ের কোলে কোলে মল ত্যাগ করে প্রসাব ত্যাগ করে, মা কি কখনো অশুদ্ধ হয়? মা কি কখনো অতৃপ্ত হয়? মা কি কখনো ঘৃণা করে? এক কাজ কর, ওই ঘটের মধ্যেই প্রসাব কর। বামা খেপার খুব খুব আনন্দ, মা আমাকে বলে দিয়েছে আর আমাকে কষ্ট করে বাড়ি আনতে হবে না, ঘটের মধ্যে প্রস্রাব করব। দরজাটা ঠেসিয়ে দিয়ে, ভাঙা দরজা কোনো রকমে ঠেসিয়ে দিয়ে ঘটের মধ্যে প্রস্রাব করছি, আর বাইরে থেকে ছেলেরা বলছে, আয় ভাই, এই খেপা ঠাকুর দরজা বন্ধ করে করছে কি রে? আরে ভাই একবার চল তো গিয়ে উকি মেরে দেখি, খেপা মানুষ তো কি জানি কি করছে, একবার দেখে আস। এই বলে ওই ছেলেগুলো ফাঁক থেকে আস্তে আস্তে দরজাটাকে ফাঁক করে কোন রকমে যেই না দেখেছে, বলে কি এত বড় স্পর্ধা, আমাদের মা কালীর বাড়ি আনার ঘটে প্রস্রাব করছে, চল চল আমরা সবাই মিলে এই 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 ব্যাপারটা সহ্য করা যাবে না, আমাদের মা কালীর পুজো কি মা নয়? আমাদের মায়ের কি কোনো মান সম্মান আমাদের পুজোর কিছু নেই? আমাদের ঘট অপবিত্র করেছে, ওকে মার। এক একটা লাঠি নিয়ে ছেলেরা দরজা ভেঙে ঢুকে পড়লো,
ঘোরে সেদিকে মা, মাথা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে। বামা খেপার মাথা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে। মা তুই আমায় মার খাওয়ালি মা, আজকে তোর পূজার দিন, আজ তোর পূজা, আর মা হয়ে সন্তানের রক্ত ঝরালি। শোন মা, তুই যদি আমার রক্ত ঝরাতে পারিস তবে আমিও তো তোর ছেলে, আমিও তো তোর সন্তান, আমিও তো তোকে ছেড়ে দেব না। বামা খেপা খেপে গিয়ে মা কালীর হাত থেকে সেই অসিটা নিয়ে কি করল মা, না মায়ের মূর্তিতে, মা কালীর মাটির মূর্তি, সেই মূর্তিতে মারল এক চোখ। আর তখন মাটির মূর্তি থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। বামা খেপা বলছে, ওরে আয় আয়, ওরে বাগদিদের ছেলেরা দেখবি, আয় দেখে যা, ওরে প্রাণের ঠাকুর আছে প্রাণে, ওরে প্রাণের ঠাকুর আছে প্রাণে, প্রাণের ঠাকুর আছে প্রাণে, বাইরে খুঁজলে কোথায় পাবি, বাইরে খুঁজলে কোথায় পাবি, হরি 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 হরি, বাইরে খুঁজলে কোথায় পাবি, প্রাণের ঠাকুর আছে প্রাণে, প্রাণের ঠাকুর আছে প্রাণে। তাহলে মা গো, ভগবানকে যদি জাগানো যায়, একমাত্র ভক্তি, ভক্তি ছাড়া ভগবান আর কিছু চায় না। ভক্তি যদি থাকে, ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নেই তার কাছে কৃষ্ণ নেই, সেই ভক্তির দ্বারা মাটির মূর্তিও কথা বলে মা, পাথরের মূর্তিও কথা বলে, বলাতে পারলে বলে। তাই আজ বামা এদিকে চণ্ডী ঠাকুরকে মা বিশালাক্ষী নিজের হাতে একবার করে খাওয়াচ্ছে, আর একবার করে নিজে খাচ্ছে। এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চণ্ডীদাস বলছে, মা আমি তো এবার প্রসাদ পেয়েছি, এবার বল, এবার বলে দে চরণের পুষ্প কি করে মাথায় গেল। বলছে, হ্যাঁ রে চণ্ডী, সব বলবো, শোন ওই যে লাল পদ্ম ফুলটা তুই আমার চরণে এনে পুষ্পাঞ্জলি দিয়েছিলি, তুই কি মনে করেছিলি ওই রক্তকমল মানে লাল পদ্মটা কারো সাজি হতে পড়ে গিয়েছে? না না চণ্ডীদাস, ওটা কারো সাজি হতে পড়ে যাওয়া রক্তকমল ছিল না, ওটা কি ছিল, ওটা ছিল গোবিন্দ পূজার প্রসাদী ফুল। আর তাই তো আমি পায়ে রাখতে পারলাম না, চরণে রাখতে পারলাম না, তুই চরণে দেবার মাত্র আমি মাথায় তুলে নিলাম। হরি বল হরি বল। চণ্ডীদাস বলছে, মা গো গোবিন্দ কে মা, সে কি তোর থেকেও বড়, যার চরণের পুষ্পাঞ্জলি তুই চরণে রাখতে পারলি না মাথায় তুলে নিলি, সে কি তোর থেকেও বড়? বলে, হ্যাঁ রে চণ্ডীদাস, গোবিন্দ কে জানিস, এই দেখ আমি যেমন জগৎমাতা, ভোলানাথ যেমন জগতের পিতা, তেমনি গোবিন্দ হলেন জগতের গুরু। ওরে চণ্ডীদাস, তোর গুরু আমার গুরু জগতের গুরু। আচ্ছা মা, গোবিন্দ দেখতে কেমন আমাকে দেখিয়ে দিবি? দেখবি দেখবি চণ্ডীদাস? বলে, হ্যাঁ মা আয় 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 আমার সঙ্গে আয়। মা হাতে ধরে চণ্ডীদাসকে নিয়ে গেল কোথায়? মা নানুরের উত্তর প্রান্তে। ওই দেখ চণ্ডীদাস,
দূরে কি দেখা যায় দেখতে পাচ্ছিস? একটা নদী বয়ে যাচ্ছে কুলুকুলু ধ্বনিতে, কতগুলো রাখাল ছেলে খেলা করছে আর কতগুলো ধেনু চড়ছে। শরচণ্ডীদাস, ওই নদীটার নাম কি জানিস? নদীটার নাম হলো যমুনা। এই দেখুন মা, আজ মা জগৎজননী নিজে গুরু রূপে, জগৎ মাতা রূপে চণ্ডীদাসকে নিজের চোখে মানুষ পটে দিব্য নয়ন দিয়ে দর্শন করাচ্ছেন বৃন্দাবন কোনটা। আগো ওই নানুর, নানুর গ্রামে কি, নানুরে কি বৃন্দাবন ছিল? ছিল না। যমুনা ছিল? ছিল না। কিন্তু মা দিব্য দৃষ্টি দিলেন বলে চণ্ডীদাস দেখতে পাচ্ছে, ওই তো, ওই তো একটা নদী বয়ে যাচ্ছে। বলে শোনচণ্ডী, ওই নদীটার নাম হলো যমুনা। আর বৃন্দাবনের পাঁচটি গ্রাম থেকে ওরা ওই নদীর তীরে আসে ধেনু চড়াবার জন্য, বুঝেছিস? ছোট ছোট রাখাল বালক তারা সকলে ধেনু চড়াচ্ছে, গরু চড়াচ্ছে। চণ্ডীদাস অবাক হয়ে দেখছে, বলছে, ও মা, রাখাল ছেলেরা কি সুন্দর দেখতে বল মা। দেখ দেখ, আবার রাখাল ছেলেদের মাঝে না একটা কালো ছেলে আছে, ওই ছেলেটা যেন সবার থেকে সুন্দর। ও মা, দেখ দেখ, ভালো করে দেখ দেখি। ও মা কালিয়া বরণ আছে এক জন, কি নাম দেখতে গো ওই কালো ছেলেটা। হ্যাঁ, বলি ওই ছেলেটা তোর কেউ হয় নাকি? দেখ না, তোর সঙ্গে ওর ভারী মিল আছে, মানে তুই যেমন কালো ওই ছেলেটাও তেমনি কালো। তোর মুখের যেমন দেখতে তোর মুখটা, ওই ছেলেটার মুখটাও তেমনই দেখতে, হাসি হাসি বদল। কিন্তু তফাতটা কি জানিস? তোর গলায় আছে মুন্ডের মালা আর ওর গলায় আছে বনো ফুলের মালা। তোর হাতে আছে অসি আর ওর হাতে আছে বাঁশি। মা বলছে, ওই তো,
ওই তো জগতের গুরু রে, তোর গুরু আমার গুরু জগৎ গুরু, ওই হলো আমাদের গোবিন্দ। কি বললি মা? ওই বুঝি গোবিন্দ? আহা ভারী সুন্দর দেখতে তো। আবার দেখ ওই গোবিন্দের পাশে আরো একজন আছে, বলে ওকে কে বটে? ওই কর্পূর ধবলও আছে একজন, কর্পূর ধবলও আছে একজন, কর্পূর ধবলও আছে একজন, ভাবে ঢুলু ঢুলু আঁখি, ভাবে ঢুলু ঢুলু আঁখি, ভাবে ঢুলু ঢুলু আঁখি, ভাবে ঢুলু ঢুলু আঁখি, কি বটে মা, কে বটে মা, কি বটে মা, কে বটে মা, বল বল কি বটে মা, বল বল কে বটে মা, ভাবে ঢুলু ঢুলু আঁখি, বল বল কে বটে মা, বলছে ওই বুঝি বলাই দাদা? বলছে হ্যাঁ, তাহা মা ওই তো বলাই দাদা, ওই বুঝি গোবিন্দ। আর ওরা কারা মা? কি দেখছে মা? দেখছে কতগুলি রমণী, কতজন সুন্দরী রমণী, অপরূপ সুন্দরী, মোট আটজন রমণী। তারা কি করছে? তারা যমুনার তীরে চলে আসছে। আর তাদেরকে দেখে গোবিন্দ আমার উঁকি ঝুঁকি মারছে কদম্ব বৃক্ষের আড়াল থেকে, উকি মেরে দেখছে। আর সুবল, আজ সুবল সখাকে ডেকে বলছে, এই সুবল, ওরে ও সুবল, বলো ধনি কে কহ বটে, ও ধনি কে কহ বটে, সুবল ও ধনি কে কহ বটে, ও ধনি কে Thank you.
গোবিন্দ আমার আড়াল থেকে দেখছে আর বলছে আয় শুভ। ওই সুন্দরী কে রে? ওই যে নীল রঙের বসন পরে আছে, অপরূপ সুন্দর সুন্দরী, অপরূপা সুন্দরী, ওই সুন্দরী কে? আর চণ্ডীদাস বলছে ও মা দেখ দেখ, ওই মেয়েগুলো স্নান করতে আসছে। আর গোবিন্দ লুকিয়ে লুকিয়ে দেখছে আর সুবলকে জিজ্ঞাসা করছে। মা বলছে শোনো শোন চণ্ডীদাস, তুই যা দেখছিস না বাবা তাই পদাবলী রচনা কর। আরে তুই যা দেখছিস মন দিয়ে দেখ, আর মন দিয়ে দেখে পদাবলী রচনা কর। এই জগৎ সংসারকে জানানোর জন্য, রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব জানানোর জন্য তুই রচনা কর। চণ্ডীদাস কি দেখলেন? সুবল বলছে আয় কানাই, ওরা ঘাটে পর রমণী পরের কুলের কুলবধ স্নান করতে এসেছে, তা আমরা তো এখানে জল পান করতে এসেছিলাম যমুনায়। বলাই দাদা জানতে পারলে খুব রেগে যাবে, চল এখান থেকে চলে যায়। একটু দাঁড়া না, আয় সুবল একটু দাঁড়া। বলে কেন? বলে ওরা কি করে স্নান করে আমি একটু দেখবো। হরি বল হরি বল। ছিছি কানাই ছিছি, তোর লজ্জা নেই? ওরা পরের পররমণী কুলের কুলবধু স্নান করবে যমুনায়, আর তুই তাই দেখবি? বলে দাঁড়া না, একটুখানি দেখেই তো চলে যাব, তাতে কি হয়েছে? সুবল দেখ দেখ, ওই ব্রজবালা যমুনার জলে নামছে। চণ্ডীদাস কিন্তু মানুষ পটে সব দেখছে বাবা। কি দেখলেন? দেখছে যমুনার জলে নেমেছে, আর নেমে এক পা দুপা করে এক কোমর জলে গিয়েছে রাধারানী, এক গলা জলে গিয়ে যেই না দুটো কানে আঙুল দিয়ে ডুব দিয়েছে। আরে মেয়েটা ডুবে গেল, ডুবে গেল, মেয়েটা ডুবে গেল, সঙ্গে সঙ্গে ছটফট করে উঠেছে, আরে ডুবে গেল ডুবে গেল ডুবে গেল। সুবল করেছে কি? ধরেছে কানায়ের হাতে। তুই কোথায় যাবি? আরে ডুবে গেল তো, মেয়েটা ডুবে গেল, তুলতে হবে না। গোবিন্দের কথা শুনে সুবল বলছে কানাই, এই জন্য তোকে সবাই বলে ধেনু চড়ানো রাখা। আরে বাবা তোর একটু বুদ্ধি শুদ্ধি নেই। আরে ও ডোবেনি, তবে ও ডুব দিয়েছে, আর যে ডুব দিতে পারে সে উঠতেও পারে। হ্যাঁ রে, আয় সুবল, উঠেছে রে, উঠেছে উঠেছে। আর উঠে কি করছে দেখ, কি করছে? ওরে নাহি আয় উঠিতে নিতম্ব তটিতে পড়েছে ধার কলঙ্ক ধার কলঙ্ক চাঁদার রাধারানী প্রথমে জলে নামলেন, নিজের অঙ্গের বসন দিয়ে গা মাজলেন, স্নান করে যখন উঠলেন, আমরা মেয়েরা কি করি স্নান করে উঠে? বড় বড় চুল যাদের তারা কি করি? শাড়ির আঁচল বা গামছা দিয়ে চুল ঝাড়ে, তাই তো? রাধারানীকে চুল ঝাড়তে দেখে গোবিন্দ আমার বলছে আয় সুবল, অমন করে চুলটা ঝাড়ছে কেন বল দেখি? বলে তোকে নিয়ে আর পারলাম না কেন? আরে বাবা বড় বড় চুল মেয়েদের, চুলে জল ধরেছে তাই চুলটাকে ঝেড়ে শুকিয়ে নিচ্ছে, এটাও জানিস না? তা চুলটা যদি শুকিয়ে নেবে সুবল, তাহলে এখন ওর চুল থেকে টপ টপ করে জল পড়ছে কেন বল দেখি? বলছে বাবা রে বাবা তোর প্রশ্ন, আরে জল আছে তাই পড়ছে। বলে না রে সুবল, আমার অন্য কথা মনে হচ্ছে। বলে কি মনে হচ্ছে তোর? আমার মনে হচ্ছে কাঁদিয়া আধার কলঙ্ক চাঁদার শরণ লইল আসি। মানে মানে আকাশে চাঁদের কলঙ্ক,
ওই চন্দ্রবদনের বদনে আশ্রয় নেবে বলে এসেছিল। ও মায়েরা, কিন্তু চাঁদের কলঙ্কের হঠাৎ মনে হলো আকাশে চাঁদের গায়ে আমি থাকি বলে জগৎবাসী আমায় ধিক্কার দেয়। আবার চন্দ্রবদনী রাধা রানীর বদনে যদি আমি আশ্রয় নিই তাহলে সকলেই আমায় ঘৃণা করবে। তাই বদনে আশ্রয় না নিয়ে চুলের মধ্যে আশ্রয় নিয়েছে, রাধা রানীর কালো ভ্রমরের মতো চুল চুলের মধ্যে আশ্রয় নিয়েছে। আর নিয়ে কি করছে, কেঁদে কেঁদে বলছে, রাধে গো আমায় চরণে ছাড়া করো না গো, এখন যাব না। তাহলে কখন যাবি বলে, ওরা কেমন করে যাই একটু দেখে নি। বাবা, ওরা চলে যাবে সেটাও দেখতে হবে বলে, হ্যাঁ রে কেমন ভাবে যাচ্ছে দেখ না, কেমন ভাবে যাচ্ছে মা। ও মায়েরা, আরে বাবা খেজুর গাছের মুড়ো হয়ে বসে থাকলে চলবে, উলুধ্বনি দিতে হবে, রাধারানী চলে যাচ্ছে গোবিন্দ দর্শন করছে। হ্যাঁ, জোরে জোরে সবাই মিলে একসঙ্গে রাধে রাধে, বাবা বাবা খুব সুন্দর। চলে নিল শাড়ি নিগাড়ি নিগাড়ি, চলে নিল শাড়ি নিগাড়ি নিগাড়ি, চলে নিল শাড়ি নিগাড়ি নিগাড়ি, পরাণ শহীদ মো, পরাণ শহীদ মো, পরাণ শহীদ মো, সেই হতে মন হিয়া কহে স্থির, 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 দেখ দেখ সুন্দরী রমণী চলে যাচ্ছে তাই নয়, ও নীল শাড়ির জল আঁচলের জল নিগড়ে নিগড়ে চরণে রাখছে, পায়ে রাখছে, নীল শাড়ি নিগড়ে নিগড়ে পায়ে রাখছে। আমার আরো কি মনে হচ্ছে জানিস ভাই বলে, আবার কি মনে হচ্ছে, যেন আমার প্রাণে নিগাড়ি রাখছে পায়ে, ব্যাপারটা কিরকম বলছে, শুধু যে নীল শাড়ি নিগড়ে নিগড়ে চরণে রাখছে তা না, ওটা জল না, তাহলে কি
না শাড়ির মধ্যে আমার প্রাণটাকে ভরেছে সুবল। গোবিন্দের ভাবটা দর্শন করুন বাবা। আজ ভাবাবিষ্ট পদকর্তা দূর থেকে দাঁড়িয়ে তাই দেখছেন, চণ্ডীদাস দেখছেন, আর গোবিন্দ বলছেন প্রাণটাকে আমার ভরেছে শাড়ির মধ্যে। আর ভরে কি করছে যেন প্রাণ নিগাড়ে নিগাড়ে আমার চরণে রাখছে, তার চরণে আমার প্রাণটা নিগড়ে নিগড়ে রাখছে, বলছে বেশ বেশ খুব ভালো লাগলো। সুবল বলছে খুব ভালো লাগলো, এবার তো ঘরে ফিরে যাবি? বলছে না যাব না। বলে কেন? ওকে দেখে আমার আরো কি মনে হচ্ছে জানিস? বলে কি মনে হচ্ছে? জড়ায়ে ধরি, জড়ায়ে ধরি, জড়ায়ে ধরি, জড়ায়ে ধরি, জড়ায়ে ধরি, জড়ায়ে ধরি। সর্বনাশ এই সুমন, ওরা হলো পরে রমণী, স্নান করতে এসেছে যমুনায়, আর তুই কিনা বলছিস জড়ায়ে ধরি, তোর লজ্জা করবে না? বলছে জড়া লজ্জা করবে কেন রে? কেমন ধরার কথা ভাবছি জানিস আমি? কেমন? পূজারি যেমন প্রতিমা ধরে মনে হয় তেমনি জড়ায়ে ধরি, পূজারি যেমন প্রতিমা ধরে মনে হয় যেন জড়ায়ে ধরি, পূজারি যেমন প্রতিমা ধরে বল তখন কি তারা লজ্জা করে, পূজারি যেমন প্রতিমা ধরে তখন কি তারা লজ্জা সুবল। এবার বলছে বেশ অনেক কথা তোর শুনলাম, এবার চল ফিরে চল, নইলে বলাই দাদার কাছে মার খাবি। বলছে যাব তো, কিন্তু যাবার আগে আমায় বলতে হবে ওই সুন্দরী ব্রজাঙ্গনা ওর নাম কি, ওই যে নীল শাড়ি পরে আছে ওই সুন্দরী ব্রজাঙ্গনার নাম কি। সঙ্গে সঙ্গে এ কথা শুনে সুবল বলছে ওর নাম আমি তোকে বলবো না, বলবো না। বলবি না? বলে না। ঠিক আছে তাহলে বলিস না, আমি ওইখান থেকে কোনো মতে যাব না। সুবল বলছে বলবো না, আর গোবিন্দ বলছে না বললে এখান থেকে যাব না। এই সুবল, এই কানাই, তুই যাবি না, নাম না শুনে যাবি না? তাহলে এক কাজ কর, তুই এখানে থাক, আমি চললাম। সুবল চলে যাচ্ছে, আবার ফিরে আসছে, এই কানাই চল না, নাম না বললে যাবি না? বলছে নাম না বললে যাব না। ও বাবা হরি বল, কি বলছে? বলছে নাম না বললে যাব না। এদিকে চণ্ডীদাস মাকে বলছে মা মা, ও মা। বলছে দেখ না কখন থেকে সুবলের কাছে গোবিন্দ আমার ওই সুন্দরীর নাম জানতে চাইছে, কিন্তু কিছুতেই সুবল বলছে না। ও মা আমাকে ওর নাম বলে দে না, আমি গিয়ে বলে আসি। বলে দিবি? মা বলছে বলবি, তুই বলবি চণ্ডীদাস? বলে হ্যাঁ মা বলবো। তবে শোন চণ্ডীদাস, ওই সুন্দরী ব্রজাঙ্গনার নাম কি জানিস? ও বৃষভানু রাজ নন্দিনী, রাজ নন্দিনী, ওর নাম রাধারানী, রাধারানীর নাম শুনে রাধা 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 রাধা, গোবিন্দ আমার রাধা নাম জপেই চলেছে। ও বাবা, এই দেখে সুবল বলছে কানাই এত জোরে জোরে রাধা নাম জপ করলে লোকে শুনলে বলবে কি? হ্যাঁ, ওরা পরের ঘরের বউ, পররমণী, অমন করে জপিস না। তা গোবিন্দের তো নাম শুনে এই অবস্থা, আর রাধারানীর কি হলো মা? রাধারানী ঘরে ফিরে এসেছে যমুনা থেকে, আর এসে কি হলো? ও গো ঘরের বাহিরে দেখো দণ্ডে শতবার,
আজ দিলে দিলে আসে ঘরে বাহিরে দলে শতবার দিলে দিলে আসে যা রাধে কি হয়েছে তোর? অমন করে উতলা হয়ে ঘরের বাইরে যাচ্ছিস, ঘরে আসছিস, কি হলো রে? ললিতা, ওরে বিশাখা, আমি আমি আর ঘরে থাকতে পারছি না। কেন জানিস? ওই যে সুন্দরী প্রজাঙ্গনা ব্রজমালা, ওই সুন্দরী রমণী রাধারানী আজকে বলছে আমি আর ঘরে থাকতে পারছি না। কেন পারছেন না ও মায়েরা? কারণ গোবিন্দকে দর্শন করে এসেছে যমুনার ঘাটে গিয়ে। বলে জানিস ললিতা, সেই পটল চেরা দুটি পদ্ম পাপড়ির ন্যায় নয়ন, কালো গায়ের রং, মাথায় কুঞ্চিত কেশরা, হাতে আছে একটা বাঁশি, ত্রিবঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। সখীরে, তাকে দেখে আমার মন ভালো নেই, তোরা আমায় ওর নাম বলে দিবি? ওর নাম বলে দিবি? বলে হ্যাঁ বলতে পারি, বুঝতে পেরেছি কার কথা বলছিস, কিন্তু এই বৃন্দাবনে তার তো অনেক নাম। এই বৃন্দাবনে 108 নাম, কটা বলবো? তুই তো আলাপ হলা গোয়ালিনি, অত নাম মনে রাখতে পারবি না। তাহলে তোকে ছোট্ট করে একটা নাম বলিস। বলে বল, কানের কাছে গিয়ে বলছে তার সেই নাম হলো শ্যাম। আর শ্যাম নাম শুনে রাধারানীর কি হলো মা? কি হলো? বলে সখীরে, তোরা সখি কে বাসনাইলি শ্যাম নাম, 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 কে বাসনাইলি শ্যাম নাম।
রাধারানীও শ্যাম নাম শুনে মা শ্যাম 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 ওই শ্যাম নাম জপ করে চলেছে। ললিতা বিশাখা বলছে, তোর ঘরে আছে শাশুড়ি ননদি যারা কৃষ্ণ প্রেমের বিবাদী, রাধে অমন করে জপ করিস না, অমন জোরে জোরে নাম বলিস না। আর ওদিকে চণ্ডীদাস দেখতে দেখতে বলছে, মা দুজনেই দুজনের নাম শুনে এমন আকুল ভাবে জপছে কেন মা, ও মায়েরা? তখন মা বলছে, জানিস চণ্ডী, এই জপটাকে কি বলে জানিস? এটাকে বলে প্রেম। প্রেম বলে? হ্যাঁ, নাম শুনে নামীকে যদি এইভাবে কেউ ভালোবাসে তাহলেই কিন্তু সেই নামীকে পাওয়া যায়, আর সেটাকেই বলা হয় প্রেম। তবে প্রেম কেমন বস্তু তুই তো এখন জানিস না, তোকে আমি বলি শোন, খুব শীঘ্র তোর জীবনে একজন আসবে যে রাধারানীর মতো তোকেও ভালোবাসবে। তার নাম কি জানিস? তার নাম হবে রামমণি, সে হবে রাজকিনী রামী, যার প্রেমের মাধ্যমে তুই বুঝে যাবি রাধা কৃষ্ণ প্রেমের মহিমা, প্রেমের মহিমা। আর এই জগৎ সংসারকে তুই প্রেমের মহিমা জানাবি। ওরে, এই নাম শুনেই এদিকে মা সেখান হতে অন্তর্হিতা হলেন। চণ্ডীদাসকে বললেন, এইভাবে তুই রাধা কৃষ্ণ বিষয়ে পদাবলী রচনা কর। বাবা, সেই থেকে চণ্ডীদাসের ঘরে ফিরে শুরু হলো মা কালীকে নিয়ে এতদিন গান লিখতেন, এবার শুরু হলো রাধা কৃষ্ণ নিয়ে বাংলা পদাবলী রচনা। চণ্ডীদাসকে তাই বলা হয় বাংলা কাব্যের জনক। চণ্ডীদাস হলেন বাংলা কাব্যের জনক, মানে বাবা, জনক অর্থাৎ বাবা। এই দেখুন, বাংলা কাব্যের জন্ম দিয়েছেন তিনি। তার আগে কবি জয়দেব, আদিকবি জয়দেব তার গীত গোবিন্দমের মাধ্যমে রাধাকৃষ্ণ বিষয়ে যা রচনা করেছেন তা ছিল সংস্কৃত ভাষায়, তাই তো? তার আগে এই রাধারানীকে আমরা চিনতাম না। রাধারানীর পূজা শুরু হলো কখন? এই দেখুন, আমাদের যুগে যুগে যুগল পূজা চলে আসছে, আসছে তো? এই দেখুন, প্রথমে দেখুন লক্ষ্মী নারায়ণ যুগলে পূজা হয়, শিব দুর্গা যুগল পূজা হয় তোমার? লক্ষ্মী নারায়ণ, শিব দুর্গা, এই সমস্ত পূজা আমরা তখন দেখতে পেতাম। কিন্তু রাধা কৃষ্ণের পূজা আগেকার দিনে হতো না, মানে অনেক যুগ আগের কথা বলছি আমি, অনেক 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 বছর আগের কথা বলছি। তাহলে রাধা কৃষ্ণ পূজাটা দেখালো কে? আপনারা বলবেন, কেন আমার গৌর হরি দেখালেন? আগে কিন্তু কৃষ্ণের পূজা হতো। হ্যাঁ গো, মাধবেন্দ্রপুরী তিনি কৃষ্ণের পূজা করতেন, রাধারানীর পূজা করতেন, গোপালের পূজা করতেন মাধবেন্দ্রপুরী, আচ্ছা? তাই দেখবেন, তাহলে রাধারানীর পূজা প্রথম কে দেখা দেখিয়েছিল? এই দেখুন, রাধারানীর পূজা কিন্তু প্রথম শুরু করেছিলেন কে? আপনারা বলবেন মহাপ্রভু। মহাপ্রভু প্রচার করেছিলেন, মা মহাপ্রভু কিন্তু প্রথম শুরু করেননি, প্রচার করেছিল। একটা পদাবলী আছে না, যদি গৌরানা হইত কিমতি হইত কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। অর্থাৎ রাধারানীর মহিমা প্রথম চারিদিকে প্রকাশ করলো, চারিদিকে প্রকাশ করলেন, চারিদিকে জানালেন, ছড়িয়ে দিলেন আমার মহাপ্রভু। আর তারও আগে কবি জয়দেব গীত গোবিন্দমের মাধ্যমে আমার রাধা কৃষ্ণ রাধা মাধবের সেবা পূজা দেখিয়ে গিয়েছেন, তাই তো? আবার কে দেখিয়েছিলেন? নিম্বকাচার্য, এনারা ছিলেন বৈষ্ণব সাধক, তারা আমাদের রাধারানীর রাধারানীকে জানিয়ে দিয়ে গেছেন জগতে। তা যাই হোক, আর বাংলায় পদাবলী রচনা করে জানিয়ে দিয়ে গেলেন আজ আমার চণ্ডীদাস। তাই চণ্ডীদাস পদাবলী রচনা করছেন, আর এতক্ষণ তো আমরা চণ্ডীদাসের জীবনী শুনলাম মা, এবার আসুন আমরা রামমণির জীবনীর কথা কিছু শুনি। কে এই রামমণি যার কথা মা বিশালাক্ষী বললেন চণ্ডীদাসের কাছে?
আর কেউ নয়, এই রামমণির প্রথম জন্ম কোথায় হয়েছিল জানতে হবে। জন্ম হয়েছিল রামমণির বাঁকুড়া জেলার ছাছনা গ্রামে, রজক পরিবার, রজকিনী রামী বলা হয়। আর রজক পরিবারে জন্মগ্রহণ করে প্রথমে জন্ম নিয়ে হারিয়েছিল মাকে, একটা ছোট্ট শিশু কন্যা। প্রথমে মা হারা হলো, কিছুদিন যেতে না যেতে পিতৃহারা হলে, অর্থাৎ বাবাও মারা গেল। পাড়া প্রতিবেশীর লোকেরা ওই মাতৃহারা পিতৃহারা শিশু কন্যাটাকে আদর করে নাম রাখলো রামমণি। কোলে পিঠে বড় হতে লাগলো এর বাড়ি তার বাড়ি। যখন ১২ বছর বয়স, তখন বাবা আগেকার দিনে কি হতো, বাল্য বিধবার রীতি, বাল্য বিবাহের রেওয়াজ ছিল, রাধে রাধে, মানে ছোটবেলাতে বালিকা বিবাহ হতো ছোট ছোট। আমাদের ঠাকুমারা জানেন, দিদিমারা জানেন, আগেকার দিনে ছোট্ট মেয়েদের একটু বড় হলেই বিয়ে দেওয়া হতো। এখনকার দিনে যেটা নেই, এখন আইন হয়ে গেছে, এখন আমরা যদি কম বয়সী মেয়েদের বিয়ে দিই, ১৮ বছরের আগে যদি বিয়ে দিই, আমাদের জেল হয়ে যাবে। কিন্তু তখন ছিল না, তখন ওই ছোট্ট মেয়ের মানে বালিকা অবস্থায় ওই ১২ বছর বয়সী বিয়ে দেওয়া হলো রামমণির। কিন্তু কথাই বলে না, যার সুখ নেই কপালে তার কোথাও সুখ নেই, তার কোথাও শান্তি নেই। এই কপালটার যদি সঙ্গে না থাকে, মানুষের এই ভাগ্যটা যা যা চায় তাই হয়। তাই রামমণি জন্ম নিয়ে হারিয়েছিল মা বাবাকে। বিয়ের পর স্বামীর ঘরে গিয়ে স্বামীর সেবা করবে, স্বামীর ঘর করবে, তাও তার কপালে জুটল না মা। স্বামীও মারা গেলেন কোথায়, ওই বাসর ঘরে। এবার ছোট্ট মেয়েটি হলো বিধবা, ফিরে এলো নিজের গ্রামে, পাড়ার লোকেদের ঘরে, এর বাড়ি তার বাড়ি কাজ করে কোন রকমে বড় হলো। বয়স হয়ে গেল পূর্ণ ১৬ বছর। আসতে ১৬ বছরের মেয়ে সুন্দরী, অপরূপা সুন্দরী রমণী। আর সমাজে আমাদের দুরকমের মানুষ চিরদিন আছে, আপনারা জানেন বাবা, একদল ভালো মানুষ আর একদল খারাপ মানুষ। তখনও ছিল খারাপ মানুষ, এখনো আছে, আগামী দিনেও থাকবে। তাই রামমণি খারাপ মানুষের নজরে পড়ল। নিজেকে রক্ষা করবার জন্য মা বাসুলির কাছে গিয়ে আছাড় খেয়ে পড়ল, মা তুই তো জানিস আমার কেউ নেই তুই ছাড়া, আমি কোথায় যাব, আমি কার কাছে যাব, কার কাছে গেলে আমি নিজেকে রক্ষা করতে পারবো মা। স্বপ্নে মা দেখা দিয়ে বললেন, রামি তুই বীরভূমে চলে যা, বীরভূমে নানুর গ্রামে তোর মাস্তুতো দাদা হারাধন রজক থাকে, তুই সেখানে যা। আমি বলছি তোর কোনো চিন্তা নেই, আমি তোকে রক্ষা করব। মায়ের আদেশ পেয়ে সকাল হতে না হতেই ছুটতে 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 এক সময় রামমণি নানুরে এসে পা দিল। আর নানুরে খুঁজে খুঁজে হারাধন রজকের বাড়িতে এসে দাঁড়িয়েছে, দাদা, ও দাদা, দরজায় কড়া নাড়ছে, বাড়িতে আছো? হারাধন রজক দরজাটাকে খুলে বলে, কে তুমি? তোমাকে তো চিনতে পারছি না। আমাকে চিনতে পারছ না? আমি যে তোমার মাস্তুতো বোন, আমার নাম রামি। একি রে রামি, এই অবস্থা কেন? শুনেছিলাম নাকি তোর বিয়ে হয়েছে? ঠিকই শুনেছো দাদা, এমনই আমার পোড়া কপাল, যে জন্ম নিয়ে প্রথমে হারিয়েছি আমি আমার মা বাবাকে, আর বিয়ের পর হারিয়েছি আমি আমার স্বামীকে। দাদা হা আমাকে একটু আশ্রয় দেবে, হা আমাকে একটু থাকতে দেবে তোমার কাছে? হারাধনের স্ত্রী লক্ষ্মী এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল, এবার কাছে এসে বলছে, কি বলছে, ওরে ওরামি, আমি তোর সব কথা শুনেছি,
তোর মা বাবা নেই আর আমাদের কোনো ছেলে পুলে নেই। এই দেখ আজ থেকে তুই আমাদের মেয়ের মতো থাকবি, আয় আমার কাছে আয়। ওমা বেশ ভালোভাবে রামমণি আরাধন রজক আর তার স্ত্রী লক্ষ্মীর কাছে থেকে গেল। দিন যায়, মাস যায়, বছর যায়, একদিন লক্ষ্মীকে ডেকে বলছে রামমণি, ও বৌদি, বৌদি গো। না কি রে রামি, আমার না একা একা ঘরে বসে থাকতে আর ভালো লাগে না। কেন রে, তোর কি করতে ইচ্ছে করে? ও বৌদি, আমার না খুব ইচ্ছে করে কাপড় কাচতে, ধোপার মেয়ে তো কাপড় কাচতে। বলছে হ্যাঁ রে, তা কাপড় কাচতে পারিস? বলে বাবা, ধোপার মেয়ে আমি, কাপড় কাচতে পারবো না, দাও না কতগুলো কাপড় কেচে আনি। লক্ষ্মী বলছে বেশ দাও, ওই কাপড়গুলো দাও। ওরে ওর আমি ওর ভিতরে আছে। হ্যাঁ বলছে যা তাহলে, এক কাজ কর, ওগুলো জমিদার বাড়ির কাপড় তো, যা তাড়াতাড়ি নিয়ে যা আর বাড়িতে নিয়ে গিয়ে। হ্যাঁ বলছে তুই তাড়াতাড়ি কাপড়গুলো কেচে আন, ওগুলো জমিদার বাড়ির কাপড়, শোন ভালো করে কাচবি আর তাড়াতাড়ি ফিরে আসবি, বাসুলির দিকে নিয়ে গিয়ে কেচে আন। চণ্ডীদাস এই রামমণি এই কথা শুনে বলছে হ্যাঁ গো বৌদি, বেশ এক্ষুনি যাবো আর আসবো, এক্ষুনি কাঁচা হয়ে যাবে, দাও এই কাপড়ের পুটলিটা মাথায় তুলেছে মা, আর মাথায় নিয়ে উলুধ্বনি দেবে না। রামি চলেছে কোথায়, কাপড় কাচতে, কোথায় বাসুলি দিঘিতে, আর গুনগুন করে গাইছি বধু কিয়া বলিব তোরে, যেদিন তোমাদের গ্রামে আসছিলাম না ওই কতগুলো রাখাল ছেলের কাছে শুনেছিলাম, তাই একটু মুখস্থ করেছি, একটু গাইবার চেষ্টা করছি। ওর আমি এই গানটা কার লেখা জানিস? কার গো বৌদি? আমাদের গায়ের চণ্ডী ঠাকুরের। ঠাকুর খুব ভালো মানুষ, নিজে গান লেখেন আর নিজেই গান, আর তাই শুনে সবাই গায়। যা যা তাড়াতাড়ি ফিরবি। রামমণি বলছে বেশ তাহলে আমি আসি। তাড়াতাড়ি বাসুলি দিঘিতে এসে কাপড়ের বোঝাটা নিয়ে নামিয়ে একটা একটা করে কাপড় কাচছে আর গাইছে মা, ও মা কি বলছে আমি দেখো, এই যে বধু কিয়া বলি বন্ধরে, বধু কিয়ার বলিব তোরে, বধু কিয়ার বলিব তোরে, আমার অল্প বয়সে পিরিতি করিয়া, অল্প বয়সে পিরিতি করিয়া, রহিতে না দিলে ঘরে, অল্প বয়সে পিরিতি করিয়া, রামমণি আপন মনে গান 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 গাইছি আর কাপড় কাচছি। তা বাবা আমি আগেই বলেছি চণ্ডীদাসের রোজকার অভ্যাস, কি অভ্যাস?
না মা বাসুলির পূজা করি, প্রসাদ পেয়ে দীঘির ঘাটে বসে মাছ ধরা। তা আজও চণ্ডীদাস একটা বড় পাথরের ওপর বসে ছিপে টোপ গেঁথে আর মন দিয়ে মাছ ধরছিল। হ্যাঁ মন দিয়ে মাছ ধরছিল। আর ওদিকে কে হলো রামমণি কাপড় কাচ্ছে অন্য ঘাটে, সেই কাপড় কাচার শব্দটা কানে গিয়ে পৌঁছেছে। কার? রামমণির কাপড় কাচার শব্দটা চণ্ডীদাসের কানে পৌঁছেছে। আর অমনি মাছ ধরতে ধরতে হঠাৎ করে রামমণির দিকে চেয়েছে, তাকিয়ে দেখছে ওমা বলি ও ধনী কে কহ বটে, গোরচনা গৌরী নবীন কিশোর, গোরচনা গৌরী নবীন কিশোর, গোরচনা গৌরী নবীন কিশোর, গোরচনা গৌরী নবীন কিশোর, নাহি যে যমুনার ঘাটে ও ধনী কে কহ বটে, গোরচনা গৌরী নবীন কিশোর, নাহি যে যমুনার ঘাটে মোনার ঘাটে ওই সুন্দরী কে বাবটে, চণ্ডীদাস একবার করে ছিপের দিকে তাকাচ্ছে আর একবার করে রামির দিকে তাকাচ্ছে। মনে মনে ভাবছে আহা এই মেয়েটাকে তো আগে কখনো দেখিনি। ভালো করে ভাববেন মা, স্বয়ং মা যাদের যোগ ঘটিয়ে দিয়েছে, একবার নয়নে নয়ন পড়লে কি হবে বুঝে দেখুন। এই প্রেম তো আর সাধারণ জগতের প্রেম নয়, কি মা ইন্টারনেটের প্রেম কি? হ্যাঁ ফেসবুক প্রেম। দুদিন হলো, তিন দিনের দিন বিয়ে হলো, চার দিন দিন ছাড়া ছাড়া, রাধা রাধা রাধে রাধে। এ প্রেম সে প্রেম ছিল না, এই প্রেম কেমন ছিল মা স্বয়ং পাঠিয়েছে। আর মা নিজে বলেছে তোর জীবনে রামি নামে একজন আসবে, যে রাধা কৃষ্ণ। তার মানে বুঝতে হবে এই যে আমাদের সাত পাকে ঘোরা হয় আমাদের বিয়ের সময়, দেখেছেন? দেখেছেন নিশ্চয়ই হিন্দু মতে যাদের বিয়ে হয়েছে, সাত পাকে ঘোরার কারণ কি? না এক জন্ম নয়, স্বামী স্ত্রীর বন্ধন হলো সাত জন্মের বন্ধন, মানে একজন আরেকজনের জন্য তৈরি। আর যারা ছাড়াছাড়ি হয়ে যায় তারা তৈরি হয় না, তারা আসে আর যায়, তারা কিন্তু তৈরি হয়ে আসে না, কেউ কারোর জন্য নয়, এটাই জেনে রাখবেন। তাই আজকে দেখুন রামমণিকে দেখে চণ্ডীদাস মনে মনে ভাবছে ও মেয়েটা কি, এ তো আগে কি আমি কখনো দেখিনি। এই প্রেমটাকে একবার ভালো করে ভাববেন, আমাদের সাধারণ জগতের সঙ্গে যদি মিলিয়ে ফেলেন গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু মহা অপরাধ হয়ে যাবে, খুব বড় ভুল হয়ে যাবে। কারণ রাধা কৃষ্ণ প্রেম, জয়দেব পদ্মাবতী প্রেম আর রামী চণ্ডীদাসের প্রেম, এই প্রেম কিন্তু সাধারণ জগতের সঙ্গে মেলানো চলবে না। কেন চলবে না? না আমাদের সাধারণ জগতের প্রেম সন্তান হয়, সংসার হয়, নাতিপুতি নিয়ে আমরা সংসার করি, কিন্তু তারা তো সংসার করেনি মা, তাদের নাতিপুতিও ছিল না সন্তানাদিও ছিল না, তারা ছিলেন ভজনিয়া, তারা ভজন করার জন্য। রাধা কৃষ্ণ প্রেম বিষয়টাকে মূল তত্ত্বটাকে ভজন করে তারা জেনেছিলেন, নিজেরা বস্তুটাকে বুঝেছিলেন, তারপর এই জগৎকে জানিয়েছিলেন কাব্যের মাধ্যমে, জয়দেব জানিয়েছিলেন গীত গোবিন্দমের মাধ্যমে, আর কবি চণ্ডীদাস জানিয়েছিলেন কিসের মাধ্যমে? তার পদাবলীর মাধ্যমে, বাংলা সাহিত্যের মাধ্যমে। তাই এদেরকে আমাদের সাধারণ জগতের প্রেমের সঙ্গে মেলানো হবে না। রামমণিকে দেখে চণ্ডীদাস মনে মনে গাইছে, আর ওদিকে রামমণি সেই গানটা শুনে কাপড় কাচতে কাচতে হঠাৎ ঠাকুরের দিকে নজর পড়েছে। হঠাৎ ঠাকুরকে দেখে মনে মনে ভাবছে বাবা কে পুরুষ, আহা
কি অপরূপ সুন্দর দেখতে কুঞ্চিত কেশরাম, উন্নত ললাট, সুচাগ্র নাসিকা, বড় বড় পদ্ম পাপড়ির মতো দুটো নয়ন। কে পুরুষ? এই পুরুষ তো সাধারণ কোনো পুরুষ নয়। আমি আগে তো যজ্ঞ উপবিত রয়েছে তার, মানে যজ্ঞ সূত্র নিশ্চয়ই ব্রাহ্মণ। হ্যাঁ, বৌদি বলেছিল এই গায়ের চণ্ডী ঠাকুর নাকি খুব ভালো মানুষ, তিনি জাতিতে ব্রাহ্মণ, অত্যন্ত ভালো মানুষ। তা হ্যাঁ গো, উনি তো চণ্ডী ঠাকুরও হতে পারেন। ভাবতে ভাবতে রামমণি আবার ভাবছে, না না বাবা, কাপড় কাচতে কাচতে যদি অন্য পুরুষের দিকে তাকায় তাহলে আর কাজ করব কখন? না না, আর ওদিকে তাকাবো না, এবার আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে নিয়ে বাড়ি যাই, মনে মনে বলছে। আর একবার করে চণ্ডীদাস ঠাকুরের দিকে তাকাচ্ছে আর কাচছে কাপড়গুলো, আর গুনগুন করে গান গাইছে। কি গাইছে মা? আমি পিরিতি করিয়া ছাড়িয়া যাইব, পিরিতি করিয়া ছাড়িয়া যাইব, রহিব কতম ভোগতালে, পিরিতি করিয়া ছাড়িয়া যাইব, রহিব কতম ভোগতালে, কি ভাব হইয়া মুরলি বাজা যখনই জানতে জানে, কি ভাব হইয়া মুরলি বাজাব যখন বলছে, এবার মনে আমি কৃষ্ণ হব, তোমায় রাধা সাজাইব, মনে মনে ভাবছে রামমণি। আর কাপড়গুলো কাচতে কাচতে বলছে, না বাবা, অনেক দেরি হয়ে গেল, আর নয়, তাড়াতাড়ি বাড়ি যাই। আগো কাপড়ের পুটলিটা একসাথে বেঁধে আবার মাথায় তুলে তুলতে গিয়ে মনে মনে ভাবছে, যাব তো, কিন্তু ওই ঠাকুরমশাই, ওই ঠাকুরমশাই তো চণ্ডীদাসও হতে, চণ্ডী ঠাকুরও হতে পারে। যাই, যাবার আগে একবার প্রণাম করে যাই, মনে মনে ভাবছে, প্রণাম করতে তো আর ক্ষতি নেই, যাই না। তাই ভাবছে রামমণি, আর চণ্ডীদাস ভাবছে, বাবা কোথায় ঘাটে কোন মেয়ে কাপড় কাচছে, আরে ওইদিকে মন দিলে কি আর মাছ ধরা হয়, আর ওদিকে তাকাবো না। হ্যাঁ হ্যাঁ, মাছ হলো না তো, একেবারে ফাঁকা, আজকে সারাদিনটাই এমনি গেল। তাই পুনরায় ছিপে টোপ গেঁথে মন দিয়ে মনোযোগ সহকারে মাছ ধরছে, এক দৃষ্টে তাকিয়ে আছে জলের দিকে, ছিপের দিকে, হ্যাঁ ফতনার দিকে তাকিয়ে আছে। আর রামমণি পিছনে গিয়ে দাঁড়িয়েছে চুপি সারে, কাপড়ে পুটলিটা ধরে আছে, আর বলছে, কই গো ঠাকুর? বলি, মাছ হলো? ঠাকুর বলছে, না এই মাত্র ঠোকর দিয়েছি। বলে, ফতনার দিকে তাকাও গো ঠাকুর, তাছাড়া মাছ পালাবে কে? কে তুমি? তোমাকে তো আগে এখানে কখনো দেখিনি। ঠাকুর আমাকে কি করে দেখবে গো ঠাকুর, আমার নাম হলো রামমণি। কি বললে, কি বললে? তোমার নামটা আরেকবার বলো। আমার নাম রামমণি গো, রামমণি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নামটা কোথায় যেন শুনেছি। হ্যাঁ মনে পড়েছে, মা বাসুলির কাছে শুনেছি। তুমি সেই রামি? হ্যাঁ গো রামি, তোমার মা বাবা নেই, তুমি এখানে এসেছো কি করে? ঠাকুর আমার মা বাবা কেউ নেই, তাই তো আমি দাদার কাছে এসেছি, হারাধন রজক আমার দাদা। ও তাই বুঝি? বলে, হ্যাঁ ঠাকুর। ঠাকুর বলছে, শোনো, তোমার লক্ষ্মী বৌদিকে বলে সন্ধেবেলায় মন্দিরে যেও, তোমাদের লক্ষ্মী বৌদি আমাকে খুব ভালো করে চেনে, গিয়ে বলবে চণ্ডী ঠাকুর বলেছে আরতি দেখতে যেতে মন্দিরে। আচ্ছা গো ঠাকুর, তাই হবে, তাহলে এখন আমি আসি, প্রণাম হই। চণ্ডীদাসকে প্রণাম জানিয়ে রামমণি আবার ঘরে ফিরে গেল। আর সন্ধেবেলা
মা বাসুলির আরতি করছেন কে গো? চণ্ডীদাস। আর লক্ষ্মী বৌদিকে সঙ্গে নিয়ে আরতি দেখতে এসেছে রামমণি। উলুধ্বনি দেবেন মা, আরতি হচ্ছে মায়, কেমন ভাবে? ও গো বিনোদ চরণী বিনোদ তোমার ননদকে আজ থেকে মন্দিরে রাখো, মন্দির পরিষ্কার করবে আর দুবেলা প্রসাদ পাবে। আগো দুবেলা প্রসাদ পাবে, তাতেই কিন্তু তার দিন চলে যাবে, আর কাপড় কাচতে হবে না। লক্ষ্মী বৌদি বলছে ঠাকুর তাই হোক। কেন আগো? কেন বলছে? কারণ ওই রামমণির ওপর পড়েছে নজর কাদের? দুষ্ট লোকে। তাহলে আজ থেকে রামমণি তোমার কাছে রইল, তুমি রক্ষা করো। ও মায়েরা, সেদিন থেকে রামমণি রয়ে গেল ওই মন্দিরের মধ্যে, চণ্ডীদাসের কাছে রয়ে গেল একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন, বছর মাস কেটে গেল। চণ্ডীদাস আর রামমণি মন্দিরে থাকে, চণ্ডীদাস পূজা করে, রামমণি মন্দির পরিষ্কার করে। একদিন মন্দির পরিষ্কার করতে করতে রামমণি পরিষ্কার করছে, মন্দির মার্জনা করছে, আর চণ্ডীদাস অপলক নয়নে চেয়ে আছে চণ্ডীদাস রামমণির দিকে। রামমণি বলছে ঠাকুর অমন করে কি দেখছো গো? ঠাকুর কি দেখছি আমি? কি দেখছি জানো রামি? কি দেখছি জানো? বলে কি? তোমারে আমি হেরি গো সজনী, তোমারে আহা তোমারে আমি হেরি গো সজনী, তোমারে তোমারে আমি হেরি গো সজনী, তোমারে তোমারে আমি হেরি গো সজনী, তোমারে বিধি তোমায় করিল ইন্দু, বিধি তোমারে করিল ইন্দু, বিধি তোমারে করিল ইন্দু, আর জব করিল আমারে, বিধি তোমারে করিল ইন্দু, আর জব ছোট জাতের মেয়ে কি বললে রামি? তুমি ছোট জাত? না না রামি, তুমি ছোট জাত হতে পারো না। তুমি কে জানো? তুমি যে আমার রায় কিশোরী। ওগো রামি, তুমি যে আমার রায় কিশোরী, তোমার মধ্যে আমি রায় কিশোরীকে দেখি। এগো রামি, আমি তোমার মধ্যে রায় কিশোরীকে দেখেছি, তাই তুমি ছোট জাত হতে পারো না। রামি চণ্ডীদাস দুজনেই প্রগাঢ় প্রেমে আবদ্ধ হয়ে পড়লেন মা। দিনের পর দিন যায়, এই ব্যাপারটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ল। রামমণি আর চণ্ডীদাসের প্রেমটা আর গোপন থাকলো না। প্রেম কি কখনো লুকানো থাকে? তাই কি হলো? চারিদিকে লোক জানাজানি হয়ে গেল।
জমিদার বলল, নায়ে চণ্ডীদাসকে মন্দির থেকে তাড়িয়ে দাও, চণ্ডীদাসের জাত গেছে, তাকে এখন ব্রাহ্মণ বলা যায় না, সে ধোপার মেয়ের পাটায় আছাড় খাচ্ছে। নায়েব মশাই মন্দিরে অন্য পুরোহিত নিযুক্ত করে মন্দির থেকে তাড়িয়ে দিল চণ্ডীদাসকে। ফিরে গেল চণ্ডীদাস নিজের ঘরে, আর রামমণি ফিরে এলো দাদা বৌদির কাছে পুনরায়। সেই সময় চণ্ডীদাস ঘরে থাকতে পারে না, দিনান্তে একবার হলো রামমণির কাছে সে যায়। রামমণি বলে, ঠাকুর আমার জন্য তোমার জাত গেছে, আমার জন্য তোমার মান সম্মান গেছে, আমার জন্য তোমার মন্দিরের পূজা গেছে, তাই তুমি তুমি এখন আমায় ভুলে যাও। রামি, যা বলেছো বলেছো, আর বলো না, তোমাকে যদি আমি ভুলে যাব তাহলে যে আমি আর লিখতে পারবো না। রামি, মা যে আমায় বলেছে তোমার প্রেমের মাধ্যমে আমি রাধা কৃষ্ণ নিয়ে রচনা করব, তাই আমাকে তোমায় ভুলে যেতে বলো না। রামি, তুমি কি জানো না তুমি আমার কে? তুমি বেদবাদিনী হরের ঘরণী, বেদবাদিনী হরের ঘরণী, তুমি যে নয়ন তারা, বেদবাদিনী হরের ঘরণী, ও গো তুমি যে নয়ন তারা, তোমার ভগনী কৃষ্ণ ভজনী, তুমি যে গলা বলো না ঠাকুর, অমল করে বলো না, আমার শুনলেও যে পাপ হবে, আমি যে সামান্য নারী আমি কি তোমার প্রেমের গুরু হতে পারি? ঠাকুর, আমি যদি তোমার এত কিছু হই তুমি আমার কে জানো? কে রামি? ঠাকুর তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ, ঠাকুর তুমি যে আমার প্রাণ, তোমার ভক্তি সকলি ত্যাজিল, ও গো তোমার জন্মে সকলি ত্যাজিল, আমার জাতি হল শিরোমা, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ। ঠাকুর তুমি আমার প্রাণ, তুমি আমার সব কিছু, দুজনে কথোপকথন হচ্ছে মা, কানতে কানতে ছুটে এলো চণ্ডীদাসের ছোট ভাই নকুল, দাদা দাদা গো। একি রে নকুল? দাদা একবার ঘরে ফিরে চলো দাদা। কেন নকুল? দাদা তোমার চারিদিকে এত দুর্নাম, চারিদিকে লোকে তোমার ভিক্ষা দিচ্ছে, কত কথা কুকথা বলছি, তোমার মন্দির চলে গেছে, মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে, তাই এই সব সহ্য করতে না পেরে আমাদের বাবা কি হয়েছে? বাবার বাবা যে আর নেই গো দাদা। না 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 নকু, হ্যাঁ আমার বাবা নেই এ কথা বলিস না। হ্যাঁ দাদা সত্য বলছি, একবার দেখবে চলো। রামমণিকে বলে, রামমণি তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি ফিরে আসবো, আমি একবার আমার বাবাকে দেখে আসি।
তাই ছুটতে ছুটতে চণ্ডীদাস ঘরে এসেছে। কে দেখলো মা, ঘরে উঠানের মধ্যে মৃতদেহ পড়ে আছে বাবা। পাড়ার লোক আসেনি, আর তাই দেখে চণ্ডীদাস বিষয় বুঝে জমিদারের কাছে ছুটে গেল। জমিদার জনার্দন রায় বলছে, এসো এসো চণ্ডীদাস, তোমার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। বলে, বলো তোমার কি চাই? জমিদার বাবু, আমার বাবা পরলোক গমন করেছে, আপনি কৃপা করে আমার বাবার সৎকারের ব্যবস্থা করে দিন। ও, এই ব্যাপার, ঠিক আছে দিতে পারি, কিন্তু তার আগে একটা শর্ত আছে। কি শর্ত জমিদার বাবু? বলে, তুমি যদি রামমণির সঙ্গ ত্যাগ করতে পারো তবেই আমি তোমার বাবার সৎকারের ব্যবস্থা করব। জমিদার বাবু, এ আপনি কি বলছেন? হ্যাঁ চণ্ডীদাস, বলো পারবে? চণ্ডীদাস মনে মনে ভাবলো, আমি তো পিতার পুত্র, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমেন তপ, পিতার কর্মের জন্য সন্তানকে কত কি করতে হয়, পিতা জন্ম দিয়েছে, পিতা বড় করেছে, আর সেই পিতার আজ সৎকার হবে না। জমিদার বাবু, আমি কথা দিলাম, আমি আর রামের সঙ্গে সম্পর্ক রাখবো না। জমিদার বললেন, বেশ যাও, তোমার পিতার মৃতদেহ নিয়ে শ্মশানে যাও, আমি সবাইকে বলে দিচ্ছি। তা মাগো, জমিদারের আদেশে চলে গেল শ্মশানে চণ্ডীদাস। আর চোর জমিদার আদেশ করলেন নায়েবকে, যাও তুমি এই সময় ধোবাপাড়ায় আগুন লাগিয়ে দাও, যখন দাও দাও করবে করে জ্বলবে ধোবাপাড়া, প্রতিটা লোক জীবনের ভয়ে প্রাণের ভয়ে সাহায্য চাইতে আসবে আমার কাছে, তখন রামমণি আসবে, আমি যা করার তা করব, তুমি যাও। এবার নায়েব বসায় জমিদারের আদেশে ধোবাপাড়ায় আগুন লাগিয়ে দিয়েছে বাবা, দাও দাও করে জ্বলছে ধোবাপাড়া, আগুন আগুন। ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে সবাই, আর সেই সময় চণ্ডীদাস ফিরে এলো শ্মশান থেকে। এসে যখন শুনল ধোবাপাড়ায় আগুন লেগে পুড়ে গেছে সব, ছুটে এলো রামমণির খোঁজে ধোবাপাড়া, কিন্তু সমস্ত ধোবাপাড়া ফাঁকা, একেবারে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে সব। ওই রামমণির দেখার আশায় ঘরের কাছে এসে, ধোবাপাড়ায় ঘরের কাছে রামমণি যে ঘরে থাকতো, দেখলো কেউ কোথাও নেই, চণ্ডীদাস রামমণিকে হারানোর ভয়ে আজ কেঁদে কেঁদে বলছে, মা হে তুই আমার সঙ্গে কি করলি, মা হে তুই কি করলি। সেই দিন তার বিখ্যাত পদাবলী রচনা করেছিলেন মা চণ্ডীদাস। কোন পদাবলী খানা রচনা করেছিলেন দুঃখের সাগরে ভেসে? কি বললেন চণ্ডীদাস? আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিল ও গোয়ানলি পুড়িয়া গেল, আমি সুখের যে ঘর বাঁধিল অনলে পুড়িয়া গেল, ও গো আমি আশায় রে শিলান করিতে, আমি আশায় রে শিলান করিতে, সকলি গড়ল ভেলা গো, সকলি গড়ল ভেলা, আমার আমি আশায় রে দুঃখ পেলাম, আমি সুখ চাহিতে
মা বিশালা কি বলছে, চণ্ডীদাস দুঃখ করিস না বাবা, তুই পিতার শ্রাদ্ধে মন্দে তোর রামমণি মরেনি, যথা সময় তোর কাছে ফিরিয়ে আনবো। মায়ের কাছে সান্ত্বনা পেয়ে চণ্ডীদাস পিতার শ্রাদ্ধের আয়োজন করলেন। আর এদিকে রামমণি কি করেছে জানেন মা, যখন ধোবাপাড়ায় আগুন লাগলো সবাই পালিয়ে যাচ্ছে, রামমণি চিন্তা করলো আমার জন্য সবার কষ্ট, আমার জন্য ঠাকুরের এত কষ্ট, এই ধোবাপাড়ায় আগুন লেগেছে, এই প্রাণ আমি আর রাখবো না, গঙ্গায় আত্মবিসর্জন দিয়ে মরব। ছুটতে 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 চণ্ডী রামমণি চলেছে কোথায়, এসে দাঁড়ালো বীরভূম জেলার রাজনগরে। বাবা তখন বীরভূমের রাজা ছিলেন রাজা সুচেত সিং, আর সেই রাজার একমাত্র কন্যার নাম ছিল নেত্রকালী। নেত্রকালী পথ আগলে দাঁড়ালো, কে তুই? দাঁড়া দাঁড়া মা গো, আমি যে কলঙ্কিনী। শোন, তুই যার কলঙ্কে মজেছিস আমি তোকে তার কাছে নিয়ে যাব। হাতে ধরে নিয়ে গেল গোপালের মন্দিরে। ও বাবা বলছে, এইখানে তুই আজ থেকে থাক, আমার গোপালকে সাজাবি আর ভালোবাসবি, তোর কোনো চিন্তা নেই। রামমণি থেকে গেল বটে, কিন্তু মন তার চণ্ডীদাসকে দেখার জন্য আকুলি বিকুলি করে। চণ্ডীদাসের যেদিন পিতার শ্রাদ্ধ, ঠাকুরকে একবার দেখে আর প্রাণে বাঁচবে না, গঙ্গায় পড়ে মরবে, ডুবে মরবে, এই ভেবে রামমণি কাউকে কিছু না বলে ছুটতে ছুটতে রাতের অন্ধকারে এসে পৌঁছালো এক সময় নানুরে। ও বাবা, নানুরে তখন চারিদিকে পাহারা, যাতে ধোবার মেয়ে গায়ে ঢুকতে না পারে। পাহারা দিচ্ছিলেন একজন, কে? তার নাম হলো ওই নায়েব মশাই, তিনি হলেন নায়েব মশাই। নায়েবের কাছে করজোড়ে বললেন, বাবা আমাকে একবার ভেতরে যেতে দেবে? কি বললি? তোকে ভেতরে যেতে দেবে? তুই যদি ভেতরে যাস তাহলে আমার চাকরি চলে যাবে, জমিদারের আদেশ আছে, কড়া আদেশ, তোকে যেন ভেতরে ঢুকতে না দেওয়া হয়। বাবা হ্যাঁ, আমি লুকিয়ে লুকিয়ে দূর থেকে একবার আমার ঠাকুরকে দেখে চলে আসবো, জন্মের মতো চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। এবার নায়েব মশাই মনে মনে ভাবলেন, জীবনে অনেক অন্যায় অনেক পাপ কাজ করেছি, একটা পুণ্য না হয় করলাম। বলছে, মা রে তুই সত্য বলছিস, তুই আমায় বাবা বলে ডেকেছিস, চল আমি তোকে নিয়ে যাব। তবে হ্যাঁ, কথা বলবি না যেন। বলে, না ঠাকুর কথা বলবো না। হাতে ধরে নায়েব মশাই নিয়ে গেলেন চণ্ডীদাসের কাছে, মানে চণ্ডীদাস তার আঙ্গিনায় ব্রাহ্মণদের মালপোয়া ভোগ পরিবেশন করছেন। আর রামমণিকে বলছেন, ওই দেখ দূর থেকে আড়াল থেকে, ওই দেখ তোর ঠাকুর। রামমণি যেন ধরে প্রাণ ফিরে পেল, ঠাকুরকে দেখতে পেয়ে সে তার দেওয়া কথা ভুলে গিয়ে হঠাৎ চিৎকার করে বলে উঠল, ও গো ঠাকুর, ঠাকুর চণ্ডীদাসের হাত থেকে প্রসাদের থালা পড়ে গেল। রামি রামি এসেছে, এসেছো রামি, কোথায় গিয়েছিলে আমায় ছেড়ে, কেন গিয়েছিলে না বলে। ছুটে এসে ধরেছে রামমণি দুটো হাতে। নিমন্ত্রিত ব্রাহ্মণরা বলছে, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, কেউ আমরা এই ধোপার অন্ন গ্রহণ করব না, উঠে পড়ো। আর এমন সময় ঘোড়ায় করে প্রবেশ করলেন কে, রাজা সুচেত সিং তার মেয়ে নেত্রকালীকে সঙ্গে নিয়ে। আপনারা দাঁড়ান ব্রাহ্মণগণ, কেউ উঠে যাবেন না। আপনারা কি জানেন, যাকে ধোপার মেয়ে বলে এত অপমান করছেন, এত লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছেন, সে কে? তার পরিচয়টা একটু আগে জানবেন, তারপর বলবেন কোনো কথা। বলে, কি পরিচয়?
বলে শুনুন, ওই রামমণি হলো বৃন্দাবন লীলার কুটিলা, আর চণ্ডী ঠাকুরকে, চণ্ডী ঠাকুর হলেন সুবল সখা। তারা জীবকে প্রেম ধর্মে উজ্জীবিত করার জন্য রাধারানীর অভিশাপে ধরাধামে এসেছে। ও মায়েরা, রাধারানী অভিশাপ দিয়েছিলেন কাকে? কুটিলাকে। কুটিলা ননদি দিবানিছি, কত না অকথা কুকথা বলে, গোবিন্দকে ভালোবাসে বলে রাধারানী। রাধারানী সহ্য করতে না পেরে একদিন বললেন, ননদিনী, আমি আমার গোবিন্দকে ভালোবাসি বলে তুমি আমায় কত অকথা কুকথা বলো? তোমার মন এত নীচ, তাই আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি নীচ কুলে জন্মগ্রহণ করো। আগত কলিযুগে তুমি নীচ কুলে জন্মগ্রহণ করো, আর আমার মতো অহরহ প্রেমের জ্বালায় জ্বলে পুড়ে মরো। ও বাবা, পাশে ছিলেন প্রাণ গোবিন্দ, হাসছেন, রাধি তুমি তো কুটিলাকে অভিশাপ দিলে না, তুমি তো কুটিলাকে আশীর্বাদ করলে, কিন্তু যার প্রেমের জ্বালায় অহরহ জ্বলবে কুটিলা, সে কে, সে কে হবে? পাশে ছিল সুবল সখা, বলল, সুবল তুই যাবি চণ্ডী ঠাকুর হয়ে। ও মায়েরা, তাই সুবল সখা হলেন চণ্ডী ঠাকুর। মা নেত্রকালীর হাতে দুখানি মালা, দুজনের হাতে মা নেত্রকালী দিয়ে দিলেন, আর দুটি মালা দিয়ে, ও মায়েরা জোরে জোরে উলুধ্বনি দেবেন কেমন? আজকে সবার সামনে সমস্ত নিমন্ত্রিত ব্রাহ্মণদের সাক্ষী রেখে আজ দুজনের মালা বদল হয়ে গেল, সবাইকে সাক্ষী রেখে উলুধ্বনি দেবেন রামী আর চণ্ডীদাসের বিবাহ কেমন ভাবে? ও গো কণ্ঠী বদল কইল, সবাই মিলে উলুধ্বনি কইল সংস্কার সাধন, কণ্ঠী বদন কইল সংস্কার সাধন, কণ্ঠী বদন কইল সংস্কার সাধন, কণ্ঠী বদন কইল সংস্কার সাধন, জটিল দোহার গহে প্রেমের বন্ধ, 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মালা বদল হয়ে গেল, সবার সামনে বিবাহ হলো চণ্ডীদাস আর রামমণির। আর রাজা সুচেৎ সিং বললেন, শোনো জমিদার জনার্দন রায়, আজ থেকে তোমার সব সম্পত্তি মা বিশালাক্ষীর সেবার জন্য রইবে, তোমাকে আর জমিদারি করতে হবে না। আর চণ্ডীদাস রামমণিকে বললেন, শোনো সমস্ত নিমন্ত্রিত ব্রাহ্মণদের নিজের হাতে পরিবেশন করে, সকলকে পরিবেশন করে খাওয়াও। তা রামমণি কি করেছে, হাতে প্রসাদের থালা নিয়ে স্বামীর সঙ্গে যেই না প্রসাদ বিতরণ করছে সবাইকে, অন্ন ব্যঞ্জন আদি, এমন সময় রামমণির মাথার ঘোমটাটা খুলে গেল। চণ্ডীদাস রামমণি মনে মনে ভাবল, এখন কি হবে, আমার মাথার ঘোমটা খুলে গেছে, সম্মুখে এত গুরুজন বসে আছে, এখন দুটো হাত জোড়া, এখন আমি কি করে ঘোমটা দেব? ও মায়েরা, সবাইকে দেখলো জানেন, রামমণি আরো দুটো হাত বের করেছে, আজি চতুর্ভুজা হয়ে রামি, আরো দুটো হাত বার করেছে, রামি ঘোমটা দিল মাথে, চতুর্ভুজা হয়ে রামি ঘোমটা দিল মাথে, চতুর্ভুজা হয়ে রামি ঘোমটা দিল মাথে, চতুর্ভুজা হয়ে রামি ঘোমটা দিল মাথে, চতুর্ভুজা হয়েছে, চতুর্ভুজা হয়েছে, ভুজা হয়েছে,
সকলে দেখে রাবি চতুর্ভুজা হয়েছে, সকলেই দেখে রাবি চতুর্ভুজা হয়েছে। দেখছে আরো দুটো হাত বের করেছে রামমণি, মানে চতুর্ভুজা হয়ে মাথায় ঘোমটা দিয়েছে, কে রামমণি বুঝতে পেরেছেন তো? তাই সমস্ত ব্রাহ্মণরা চরণে পড়ে বলে, মা আমাদের ক্ষমা করো, আমরা ভুল করেছি, আমরা তোমায় চিনতে পারিনি। আহা, তা মা গো, এইভাবে আজ চণ্ডীদাস রামমণিকে রাজা সুচেত সিং বললেন, এক কাজ করো মা, তোমরা দুজনে মিলে আমার সঙ্গে চলো। রামমণিকে বললেন, মা তুমি আর চণ্ডীদাস দুজনে মিলে আমার সঙ্গে চলো, আমার গোপালের মন্দিরে তোমরা নৃত্য গীত পরিবেশন করবে। তা বাবা, এখানে কিন্তু দুটো মত আছে, দ্বিমত আছে। কেউ কেউ বলে রামমণি আর চণ্ডীদাস, রামমণি আর চণ্ডীদাস ছিলেন নানুরে, সেখানে রামমণি আগেই ইহলীলা সম্বরণ করেন, মানে দেহত্যাগ করেন, আর মহাপ্রভুর জন্মগ্রহণের পর, মহাপ্রভুর জন্ম হয়েছে সেই খবর পেয়ে, সংবাদ শুনে চণ্ডী ঠাকুর দেহত্যাগ করেন। আরেকটা মতে বলে দুজনেই তারা চলে গিয়েছিলেন রাজনগরী গোপালের মন্দিরে, আর গোপালের মন্দিরে গিয়ে সেখানে নৃত্য গীত পরিবেশন করতেন। আর তখনকার দিনে মুসলমান শাসক, মুসলমান নবাব রামমণির অপরূপ রূপের কথা শুনে তাকে হরণ করবার জন্য রাজনগরে গোপাল মন্দির আক্রমণ করেছিল। শোনা যায় সেই সময় রামমণি আর চণ্ডীদাস দুজনেই ভগবানের কাছে প্রার্থনা করেছিল, হে গোপাল এই যবনদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদের পবিত্রতা তুমি বজায় রেখো। ভগবান যেন সকানে শুনেছিলেন, মা ভক্ত ভগবানকে ডাকবে আর ভগবান শুনবে না তা কি হয়? কি হলো, যখন যবনরা মন্দির আক্রমণ করলো, করবার আগে মন্দিরে প্রবেশ করবার আগে মন্দির চণ্ডীদাস রামমণিকে সঙ্গে নিয়ে মাটির নিচে প্রবেশ করে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এখনো যদি বীরভূমের রাজনগরে যান আপনারা দেখতে পাবেন সেই সমাধিস্থল, মানে যেখানে ভগবান স্বয়ং ভক্তকে রক্ষা করবার জন্য মাটির নিচে প্রবেশ করেছিল। যাই হোক, এবার এখানে আমরা রাখলাম রামী চণ্ডীদাস, আসুন এবার আমার রাধা গোবিন্দকে একটু ঘুম পাড়াতে হবে। হ্যাঁ গো, রাধা গোবিন্দকে ঘুম পাড়ানোর দিন, কালকে কুঞ্জ মিলন গাইতে হবে, তাই আসুন আমরা সকলে মিলেই আমার অতিশয় নতুনে পরিশ্রম হই গেল হই গেল আমি তিতল তনুবা তনুবা নিত্য সমাধি রাই শ্যাম বৈঠল রাই শ্যাম বৈঠল চরণ পাখলাই তামুল যোগাই মুছাওয়াত ধাই মুছাওয়াত ধাই ও ছনে দুহু তনু শীতল করল জন শীতল করল জন কুবানায় চম্পা কুদা সুতল কিশোরী আপন বাসরে পরাণ নাথে রকনে গো পরাণ নাথে রকনে বলি ধন্য ধনি বুকের পাটা ধন্য ধনি বুকের পাটা ডাক ডাক শ্যাম অঙ্গী দিয়ে পাটা ধন্য ধনি বুকের পাটা রাধারানী আমার প্রাণ গোবিন্দের সঙ্গে ঘুমিয়ে আছে অলস হরে
আর সখীরা বলছে ধীরে ধীরে কইও কথা, তোমরা একদম আসতে আমাদের রাই যেন জাগে না। ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না। আমাদের রাই যেন জাগে না গো স্বামী যেন জাগে না, রাই যেন জাগে না গো স্বামী যেন জাগে না। এই খুনে ঘুমানো ধ্বনি জাগলে ঘুমাবে না, এই খুনে ঘুমানো ধ্বনি জাগলে ঘুমাবে না। ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না। তা রাধা গোবিন্দ তো ঘুমিয়েছে, আপনারা বাড়ি যাবেন না, ঘুমোবেন না, হরি বল। কালকে আবার আমরা রাধা গোবিন্দকে এই মঞ্চে জাগিয়ে দেব 10টা থেকে 10:30টার মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব। আপনারা বাড়িতে রান্না বান্না সেরে তাড়াতাড়ি ফিরবেন। হ্যাঁ, রাধা গোবিন্দ আমার ঘুমিয়ে রহিল।